জমিনে কষ্ট করেন আখেরাতে আমার আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলেন আলহামদুলিল্লাহ ভলিউম বাড়ছে না কমছে আরো বাড়তে হবে কি গো রহমতুল্লাহ কোথায় গেল এইখানে সামনে থাকবে পিছনে চলে জেনে রাখি দেন তাহলে আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা আব্বারা আমরা কোন নবীকে ভালোবাসবো আখিরি নবীর আপনারা প্রথম থেকে সন্ধ্যার পর থেকে একের পর এক ওলামা হযরতদের মুখ থেকে আলোচনা শ্রবণ করছিলেন এখানে কার মহব্বতে রাসূলের মহব্বতে কারা কারা দিল থেকে নবীকে ভালোবাসতে চায় হাত তুলে দেখান দেখি নি মাশাআল্লাহ এই যে হাত তুললাম রাগ করলেন নাকি জেনে রেখে দেন আমরা নবীর মহব্বতে এই জায়গায় বসেছি এখন বলেন শুধু নবীকে ভালোবাসবো নবীর সুন্নত মানবনি এতে করে কি নবীর মহব্বত হবে এই জোরে বলবে তো বাস্তব ওয়াজ শুধু শুনবো না বুঝবো বুঝার জিনিস খুব ভালো করে সুক্ষ ব্রেন দিয়ে আপনারা চিন্তা করে দেখেন এখানে আমরা বসেছি আমরা মুখে বলছি নবীকে ভালোবাসবো কিন্তু নবীর একটা সুন্নত মানিনি ভালোবাসা হবে নবী বলছে মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকা দা হাব্বানি সে আমি নবী আমাই ভালোবাসলো ওমান আহাব্বানি যে আমি নবী আমাই ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না জোরে বলে আমি নরমালি কিছু সুন্নতের কথা বলি আমরা যদি দিনে একটা সুন্নত মানি বছরে কটা মানা হবে 365 মাসে একটা মানলে কথা বলবে তো 12টা নরমালি সুন্নত এখানে বেশিরভাগ যুবক গুণে এইদিকে বসে আছেন আমরা অনেকে সুদ পড়ি কি পড়ি কিভাবে পড়েন জানি না আজকে একটা সিস্টেমে পড়তে হবে পালন করবেন ইনশাআল্লাহ আমরা যখন সুদ পড়ব আগে ডান পা গলাব কোন পা যখন সুট পড়ব আগে ডান পা আমরা যখন পাঞ্জাবি পড়ব আগে ডান হাত আমরা যখন শার্ট জামা পরছি আগে ডান হাত আমরা কাউকে কিছু দিচ্ছি ডান হাত কিছু খাচ্ছি ডান হাত যাই করি রাইট সাইড কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস আমার দিকে আগিয়ে আয় কেন আল্লাহ কি হয়েছে যা আমার মুস্তফা রাইট সাইড কে ভালোবাসতো তোরা আমার নবীর সুন্নত কে মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম তাহলে এই যে রাইট সাইড আজকের পর থেকে এই সুন্নতটা কে কে আমল করবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো এই যুবকগুলো ঠিক বলছো তো ইনশাআল্লাহ হাত জামান নেক্সট দ্বিতীয় নাম্বার সুন্নাত আমরা যখন নখ কাটবো এমনি তো নখ কাটি আগে ডান হাতের শাহাদাত আগুলের নখ কাটবো কোন হাতে ডান হাতের শাহাদাত আগুল পরস্পর কেটে গেলাম বাম হাতের কুরা আগুল পরস্পর কেটে উঠলাম বাম হাতের বুড়া আগুল ডান হাতের বুড়া আগুল এমনি নখ কাটতে হয় না হয় না তাহলে আজ থেকে এই সিস্টেমে নখ কাটবো এটা আমার কথা নয় আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন রসুল বলেছেন এভাবে নখ কাটা সুন্নতে রসুল অনুযায়ী নখ কাটা জোর করে বলেন তাহলে আমরা এই সুন্নতকেও মানব বলি ইনশাআল্লাহ সুন্নতের মধ্যে সবথেকে বড় সুন্নত হচ্ছে দাড়ি নবী বলছেন যে দাড়ি কেটে ঘুরলো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছে সে আমার উম্মতি নয় কিয়ামতের দিনে যদি নবী উম্মাদ বলে অস্বীকার করে আমরা নাজাত পাবো জোরে বলো না বৈতলের মানুষ আপনারা অনেক মহব্বত করেন ভালোবাসেন তো এসেছি সেই ভালোবাসায় বিশ্বাস করেন আজকে এই ভাইগুলো লিখেছিল আমার আজকের ডেটে হাওড়া জেলায় দাওয়াত দেওয়া হয়ে গেছিল কিন্তু আগের বছর পাথরে আসছিল হয়েছিল এবার আমি এই জলসাটায় ফিক্স থাকি ওই জায়গায় জলসা ক্যান্সেল করে এখানে আসতে হয়েছে ভালোবাসি বলি এসেছি তো নাকি জেনে রাখেন ভাই শোনো ভাইরা আব্বারা তরুণেরা সব থেকে বড় সুন্নত হচ্ছে দাড়ি এই দাড়ি কেটে ঘুরলে কবরে যেতে হবে না এই এই দেখো এই জলসারি অনেক সদস্য আছে
আগে হয়তো হায়াতে ছিল, বছর দুয়েক আগে বালি কাটতে যে মারা গেছে। এই গ্রামে আছেন, এরকম ঘটেছে না? আরে হানা বলবে তো, তাহলে কার কোন মুহূর্তে মরণ হয়ে যাবে কেউ বলতে পারবো? তাহলে একজন আজকে এই হরিণাসুলির কবুলিয়াত মজলিস থেকে বসে বলুন যে আমি আজকের পর থেকে কোনোদিন দাড়ি কাটব। ঠিক আছে, তুই রাখবি। বলেন বলেন, একজন কি আছেন যে বলেন আজকের পর থেকে এই দাঁড়িতে কোনোদিন? আমি আসছি এক্ষুনি রসুল কে লিয়ে, সিরেফ আমি রসুল কে লিয়ে কিছু আপনাদের কাছে নতুনত্ব তথ্য দেব। বলেন একজন কে আছেন সেই নবীর ভালোবাসায় আমরা ভালোবাসি? হাত তুলে দিলাম, মুরব্বি খুব ভালোবাসার মানুষ তকবীর দিল, সবাই না রে তকবীর দিয়ে দিলাম। আরে নবীকে ভালোবাসি আমি, একটু আগেই বললাম তখনই ভালোবাসা হবে যদি সুন্নতকে ভালোবাসতে পারি। কথা বলেনি কেন? আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? একজন কে আছেন, লাস্ট বার বলছি, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখেন, কবরে গেলে আল্লাহর ফারিস্তারা দেখলেই চিনবে এটা গুলামে মুস্তফা। জোরে বলেন জি। বুড়ো হয়ে গেছে, কেউ তোমার দেখার নাই। তুমি হয়তো ভাবছো আমি যেদিন হেদায়েত হব সেদিন দাঁড়িয়ে রাখবো, তুমি মোটেও হেদায়েত হতে পারবে ঠিক কি না? কেউ ভাবে আমি যেদিন থেকে নামাজ পড়া ধরবো সেদিন থেকে দাঁড়িয়ে রাখবো, মোটেও নামাজ পড়তো? নামাজ যদি পড়ো নামাজ তোমাকে চেঞ্জ করবে, দাঁড়িয়ে তোমাকে অন্যায় কাজ থেকে দূরে সরাবে। লাস্ট বার বলছি, কেউ আছেন নবীর সুন্নত? নবীর সুন্নত এই দাঁড়িটা রাখবেন, আল্লাহ তোমার মুস্তফা নবীর দিদার নসিব করিয়ে দিবে, আল্লাহ কোন দিক দিয়ে তোমার মাকামকে আলা করে দিবে। একজন কেউ আছেন? স্যার এই মহাব্বত করি আমরা নবীকে, কত বিদ্যে আছেন না নবীর জন্য? বৈতলের মানুষ জান দিবে জি হুজুর, হাত তুলে দিব। তাহলে সামান্য দাড়িটা কাটতে পাচ্ছি, রাখতে পাচ্ছি না। আমার ভাইয়েরা আব্বারা তরুণেরা শুনে রেখে দেন, সেই রসুলের মুহাব্বত আল্লাহ আমাদের অন্তরে যেন পয়দা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কোন নবী আল্লাহ কত ইজ্জত কত সম্মান দিয়েছেন! আরবের একটা সিস্টেম ছিল, বিধবা মেয়েরা গায়ে আতর মাখতে পারবে না। আতর খুব মনোযোগ দিয়ে শুনবে, আমার এলাকায় তো একটা সিস্টেম আছে, বিধবা মেয়েরা হাতে চুড়ি পরতে পারে না। কি পারে না? চুড়ি। আপনার নাকে নাক ছাবি পরতে পারে না। আরবের সিস্টেম, বিধবা মেয়ে কেউ আতর মাখতে পারবে না। আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মা আমিনার পেটে দো জাহানের বাদশা, আমিনা বাড়িতে থাকে, মায়ের পেট থেকে এমন খুশবু বের হয় গোটা মক্কার জমিনে খুশবু ছড়িয়ে যায়। জোরে বলে জেনে রাখেন, শুধু তাই নয়, এরকম ভাবে এখন মানুষের মধ্যে আব্দুল মুত্তালিব ছিল মক্কার সর্দার। কাদের সর্দার? মক্কার সর্দার। সব কানা ঘুষা হচ্ছে, দেখবেন এমনি লোকে যদি উলঙ্গ হয়ে ঘুরে কেউ কথা বলবে? আর হুজুরের যদি একটু হাঁটুর উপরে কাপড় উঠে যায় ব্যাস, ঠিক কি না? বলবে জানো অমুক হুজুর উলঙ্গ হয়ে ঘুরছিল, কথা বলে না? তো এরকম আরবের সর্দার ছিলেন, মক্কার সর্দার ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কানে কানে সবাই বলতে লাগে, আব্দুল মুত্তালিব বাড়িতে এসে তার স্ত্রীকে বলে, স্ত্রী বৌমা আতর মাখে, আতর মাখে তো মাখে, এ আতর দুনিয়ার কোন আতর না, কোথায় পাই? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে যাও না একটু আমিনাকে যে জিজ্ঞেস করো। সবাই মিলে আমিনার কাছে চলে গেলে, আমিনা দুজন মিলে গেলেন, বলছে আমি একা যাবো নি, তুমিও চলো। আমিনা তুমি এই আতর পেলে কোথায়? আমিনা চুপ করে আছে। আব্বা আজ বলতে বাধ্য করলেন, মুখ থেকে থুতু বার করে দিলেন। আব্বা আমার মুখ থেকে থুতু বেরোতে দেরি, সমাজে ছড়াতে দেরি হয় না। জোরে বলে
আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই আমার উপরে আকাশের মেঘগুলো ছায়া করে নিয়ে যায় শুধু তাই নয় আমি গরম মরুভূমির উপরে পা রাখি বালির উপরে পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না আমি পাথরের উপরে পা রাখি পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না শুধু তাই নয় আমি আমিনা যখন এরকম ভাবে আমি যখন কুয়ার কাছে যাই আল্লাহর কুদরত অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায় মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে কুয়ার থেকে দূরে সরে যাস না দরকার হয় আমরা তোমার বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো আমিনা তুই এখানে থাক শুধু তাই নয় মক্কার মেয়েরা আমাকে কুয়ার কাছে রেখে দিত ১২টা নবী আমায় সালাম দেয় যেদিন থেকে এই পেটে আমার বাচ্চা আছে ঘরে দেয়ালগুলো আমায় সালাম দেয় মা আমিনা তুজে সালাম জোরে বলে সেই রাসূল আল্লাহ রাসূল আস্তে আস্তে দুনিয়াতে আগমন করলেন রাসূলের এক দাই ছিলেন যিনার নাম ছিল জেনে রাখেন আল্লাহ রাসূলের এক দাই ছিলেন যিনার নাম ছিল সিফা কি নাম বললাম যিনি ছিলেন আব্দুর রহমান বিন আউফের আম্মা যিনি বলছেন আমি অনেক বাচ্চাকে দেখেছি তারা হয়েছে কিন্তু আমার রাসূলুল্লাহ মায়ের পেট থেকে খাতনা অবস্থায় হয়েছে জোরে বলবে না আমি অনেক বাচ্চাকে দেখেছি বাচ্চার মায়ের পেট থেকে হলে নারী কাটতে হয় না কি কাটতে হয় নারী কাটতে হয় কিন্তু আমার রাসূল কি আল্লাহ কে যেন মায়ের পেটি নারী কেটে দিয়েছে শুধু তাই নয় আমি অনেক বাচ্চাকে দেখেছি বাচ্চা হলে তার শরীরে মহিলা থাকে আমার রাসূল কি আল্লাহ মহিলা থেকে পাক করেছেন ওই দাই সিফা বলতে লাগে আমার রাসূল যখন দুনিয়াতে আগমন করে এমন সময়তে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে যেন মনে হয় গোটা দুনিয়াটা খুশবু আর খুশবু ছড়াতে লাগে শুধু তাই নয় এরকম ভাবে আমার রাসূল দুনিয়াতে আগমন করলে ডান দিকে ভর দিয়ে সিজদা দিলেন যেই সিজদা দিলেন সঙ্গে সঙ্গে কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে আসেন এখানে একটা নতুন আলোচনা কেমন গলা টানছে কিন্তু জেনে রেখে দেন এখানে আচ্ছা বলুন তো নবী ইন্তেকালের মানে জন্মের অর্থাৎ আগমনের পর থেকে কাদের চিন্তা জোর করে বলো না আটটা আমার চিন্তা অর্থাৎ উম্মতের চিন্তা নবী দুনিয়াতে এসে উম্মতের চিন্তা বলুন তো আল্লাহ সমাজে ৩১৩টা রাসূল দিয়েছিলেন কটা রাসূল ৩১৩ আটটারা গুলিয়ে ফেলবেন না নবী রাসূল আলাদা কিন্তু নবী ১২৪৯৯৯ নবী রাসূল মিলিয়ে ১৩১৩ ২২৪০০০ কিন্তু আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন ৩১৩ এর মধ্যে ৩১২টা নবীকে কলেমা দিয়েছে এই বৈতলের মানুষ বলেন তো দেখি কোন নবীর কলেমা শেষে রাসূল শব্দ লেখা আছে জোর করে বলো না আরে হ্যাঁ না বলো না কোন নবীর কলেমা শেষে রাসূল শব্দ লেখা নাই জেনে রেখে দেন কিন্তু আল্লাহ আটটার আমার নবীর কত মাকাম দিয়েছে মুসলমান বলে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকের আগা আল্লাহ পাক নবী আদম কে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাবিউল্লাহ হযরত মুসা নবী কে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ লিখা নাই হযরত ঈসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ রাসূলুল্লাহ লিখা নাই হে নবী প্রেমিকের আগা আল্লাহ পাক আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা জান আমিনা বলতে লাগে আমার শিশু পুত্র মোহাম্মদ ইসলাম যখন দুনিয়া আগমন করলেন কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্র মোহাম্মদ ইসলাম একটাই কথা বলতে লাগে ইয়া রব্বে হাবলি ইয়া উম্মতি কি বলছেন ইয়া রব্বি হাবলিয়া উম্মতি আচ্ছা বলেন নবী দুনিয়াতে এসে কাদের চিন্তা উম্মতের চিন্তা যখন ইন্তেকাল হবে তখনও উম্মতের চিন্তা জিবরাইল আজরাইল ফারিস্তা রাসূলের বুকে হাত রেখেছেন তাই
সিনা মুবারকে হাত রেখেছেন আল্লাহর রাসূল বলছে আজরাইল অনেক বড় ইতিহাস শর্ট করে বলছি আজরাইল তুমি আমার বুকে হাত রেখেছো যেন মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকে চাপিয়ে দিয়েছো আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আটটার মতন এমন আসানির সহিত কারুর জান কবজ করব না আল্লাহ নবী বলছে আজরাইল যাও আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে কত মুরুব্বি হবে কত বাচ্চা থাকবে তাদের কত কষ্ট হবে যাও সবার কষ্ট আমি নবী আমার মধ্যে দিয়ে দাও জোর করে বলো না নেক্সট নবীকে যখন কবর থেকে তোলা হবে আচ্ছা বৈতলের ভাই বলেন তো এখন আমরা বেঁচে আছি আমরা দরুদ পড়ি কার উপরে জোর করে বলো না নবীর উপরে আল্লাহর উপরে নবীর উপরে নবীর উপরে দরুদ পড়ি আচ্ছা একদিন আমরা সবাই বাঁচব না মরব সবাই বাঁচব কিয়ামতের আগে দুনিয়া পুরো শেষ সবাই মারা যাবে কিছু ভালো মানুষ থাকবে ডান দিকের বগলে একটা ফোড়া দিবে আল্লাহ যে রোগের দ্বারাই সব মারা যাবে দুনিয়ায় সবাই শেষ তাহলে এখন নাই আমরা নবীর উপরে দরুদ পড়ি দুনিয়ায় যখন কোনো মানুষ থাকবে না তখন নবীর উপরে দরুদ পড়বে কে আল্লাহ তখন বলছে না যখন দুনিয়াতে কোনো মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে আমি ধরেন ফারিস্তারাও মারা যাবে মরবে না সব ফারিস্তা মারা গেল চারজন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল প্রথম তিনজন মারা গেল জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল বলবে আল্লাহ আমি তো সবার জান কবজ করেছি আমাকে একটু ছেড়ে দিলে হতো কথা বলো না কে বলছে আজরাইল বলছে আল্লাহ আমায় একটু ছেড়ে দিলে হতো নি আল্লাহ বলছে আজরাইল কুল্লু নাফসিন জায়েকাতুল মউত অর্থাৎ আরশের নিচে যে থাকবে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রতিটা সৃষ্টি বুকে হাত রাখো আজরাইল মারা গেল দেখতে পাওয়া যায় এরকম ভাবে আল্লাহ ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম তিনিও মারা গেল এখন আল্লাহ আবার তখন এখন বলেন মানুষ নাই আর কে নাই কথা বলেন গো মানুষ নাই ফেরেশতাও নাই তাহলে নবীর উপরে দরুদ পড়বে কে আমার আল্লাহ বলে যখন মানুষও থাকবে না আপনার ফেরেশতাও থাকবে না তখন আরশে আজিম থেকে দুনিয়ায় কেউ থাকবে না তখন আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়ব জোর করে হবে না কে দরুদ পড়বে আমার আল্লাহ যেমন ভাষা ছিল অমনি রাখতে বলো জেনে রেখে দেন সোনার ভাইরা আল্লাহ কবুল করে না তাহলে আজ আটটাকে আমাকে ভাবা লাগবে আজকে আটটি আমি বড় নিয়ামতপূর্ণ মজলিসে আটটি আমি বসেছি সাধারণ চিন্তা করে দেখি তাহলে সেই মুস্তফা আল্লাহ জিবরাইল ফারিস্তা চারজন ফারিস্তাকে তুলবে চারজন ফারিস্তা বলবে যাও জিবরাইল আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও না আমার হাবিবকে কবর থেকে রসূলকে জিবরাইল বলবে আল্লাহ আফটার হাবিবের কোথায় কবর আমি ভুলে গেছি কে বলবে জোরে বলো না জিবরাইল বলবে আল্লাহ আফটার হাবিবের কবর ভুলে গেছি আল্লাহ আমি মারা গেছিলাম না জিবরাইল কি হয়েছিল মারা গিয়েছিল আল্লাহ আমি মারা গিয়েছিলাম আল্লাহ হাবিবের আল্লাহ আজকে দিনে আমি আপনার হাবিবের কোথায় কবর আল্লাহ আমি জানি না আল্লাহ বলবে যা জমিনকে জিজ্ঞেস কর কাকে জিজ্ঞেস কর জমিনকে এ জমিন বলো আমার হাবিবের কবর কোথায় শুনছো তো বিরক্ত লাগছে নাকি আপনাদের জমিন আপনার হাবিবের আমার হাবিবের কবর কোথায় জমিন বলবে ভাই জিবরাইল কিয়ামতের আগে আল্লাহ এমন উলটপালট করেছে আমাকে কে কোথায় চলে গেছে আমি জানি না এখানে অনেক হাজী আছেন যারা হাজী সাহেব জিজ্ঞেস করে দেখেন রসূলের সবুজ গম্বুজের পাশে রসূলুল্লাহর সবুজ গম্বুজের পাশে আল্লাহ রসূল শুয়ে আছেন রসূলের কবর থেকে বিলালের কবরটা অনেক ডিসটেন্স কতটা হাজার কয়েক হাজার মাইল ডিসটেন্স কিতাবে এসেছে কিয়ামতের দিনে দেখতে পাওয়া যাবে রসূলুল্লাহর কবর থেকে রসূলুল্লাহর পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে জোরে বলবে না কারণ এটা মুহাব্বত সেই রসূলকে যখন জমিনও খুঁজে পাবে না
আল্লাহর তরফ থেকে রাসূলের কবর থেকে নূর বের হতে থাকে নূর বেরিয়ে বেরিয়ে আল্লাহর আরশে আজিমে ঠেকে যাবে জিজ্ঞাসা করো জিবরাইল রাসূলকে তুলবে রাসূল উঠি বলবে জিবরাইল আমার উম্মত কই আমি নবী কবর থেকে উঠেছি আমার উম্মতরা আমার রিসেপশনে আসে না আমাকে স্বাগতম জানাতে আসে না জিবরাইল বলবে হুজুর আগে আপনাকে তোলা হয়েছে কোন উম্মত তোলা হয়নি আল্লাহ রাসূল বলছে না আমার উম্মতরা মনে হচ্ছে এখনো তারা তুমি জাহান্নামী করে দিছো আর আমাকে মিথ্যা বলছো না আমাকে সান্তনা দিচ্ছ না ইয়া রাসূল আল্লাহ এখন কাউকে তোলা হয় না যাও না জিবরাইল আমার উম্মতের জন্য চিন্তা হয় না মুসলমান গণের ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকের আগা আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল আল্লাহ নবী কি বলে হে হুজুর হতে জিবরাইল চলে যাও আমার আল্লাহর কাছে যাও হে যুবকেরা হযরতে জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ পাক আপনার হাবিব মনটা খারাপ করে বসে আছে হযরতে জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ পাক উপায়খানা কি আছে আল্লাহ বলবে জিবরাইল চলে যাও আমার হাবিবকে যে জানিয়ে দাও আমার হাবিবকে বলে দাও হাবিবকে চিন্তা করতে মানা করো কেননা হাবিবের চিন্তা আমি আল্লাহ সহ্য করতে পারি না হে হযরতে জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70 হাজার উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম হযরত জিবরাইল আমিন বলে আল্লাহ নবীকে সে বলে আল্লাহ নবী জোর জোর করে কাঁদে জিবরাইল আবার আল্লাহর কাছে যায় আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ আপনার হাবিবের উম্মত 70 হাজারে রাজি হয় না আল্লাহ বলবে যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70 হাজারের মধ্যে এক একজন 70 হাজার করে জান্নাত নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে 4 কোটি 90 লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহ আর জান্নাতি হয়ে যাবে কত 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 বললাম 4 কোটি আর কত আচ্ছা একবার দরুদ পড়েন আল্লাহ দরুদ পড়েন আল্লাহ বলবে আল্লাহর মালিক জেনে রেখে দেন আল্লাহর মালিক ফারিস্তা বলবে যে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে হে ফারিস্তা চুপ কর এরা আমার হাবিবের উম্মত আরো চিল্লে হবে এটা কিন্তু বইচলের আওয়াজ হচ্ছে না লোকের কাছে মুখ দেখানো যাবে না আল্লাহ বইচলের ডিকি আওয়াজ জোর করে বলেন সুবহানাল্লাহ সব সময় বইচলের মানুষ আমি জানি আমি ছোট থেকে এই গ্রামে জলসা করছি কি গো আব্বা বলেন একদম সেই ছোটবেলা থেকে জেনে রেখে দেন ভাইরা আব্বা
তরুণেরা তথাপিও তাহলে সেই মুস্তাফা জানে রাহমাতের আল্লাহ রাসূল আম্মা জান সেফা বলতে লাগে যে এমন সময়তে রাসূল সিজদা থেকে মাথা তুললেন কোথায় আলোচনা সেরেছিলাম রাসূল কোথায় আছেন জোর করে বলো না জেনে রেখে দেন এমন সুইতে অদৃশ্য থেকে একটা আওয়াজ ভেসে আসে যাও 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 এই বাচ্চাকে গায়েব করে দাও এই বাচ্চা আজকের দিনে এই বাচ্চা আসমান ফেটে গেল বাচ্চাকে গায়েব করে দাও 2 মিনিটের বাচ্চা 3 মিনিটের বেলায় কেউ জানো না বলতে পারে যে এই বাচ্চাটাকে আমরা চিনিনি যাও আসমানকে জানিয়ে দাও জমিনকে জানিয়ে দাও গাছপালা তরু লতা পশু পাখি সবাইকে জানিয়ে দাও আজকে 12 তারিখে দো জাহানের বাদশা পৃথিবীতে আগমন করেছে কত তারিখে 12 তারিখে সেই নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন যাও না এই বাচ্চার মধ্যে 20টা নবীর গুণ ভরো কটা 20টা আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজাতা নূহ কুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রেদা ইসহাক ফাসাহাতা সালে হিকমাতা লুত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা ইয়ুব তুআতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির 20টা নবীর গুণ আমার মুস্তফার মধ্যে দিয়ে দাও আমি একটা নবীর আলোচনা করি কি কুওয়াতা মুসা মুসা নবীর ক্ষমতা আল্লাহ আমার নবীর মধ্যে দিয়েছিলেন দিছিল না দাইনি কার ক্ষমতা কুওয়াত মানে কি ক্ষমতা পাওয়ার আল্লাহ বলছে যা মুসার ক্ষমতা আমার নবীর মধ্যে দে আল্লাহ দিয়েছিলেন কেমন ক্ষমতা ছিল আজরাইল ফেরেশতা জান কবজ করতে গেছে মুসা আল্লাহর হুকুম হয়েছে জান কবজ করো এখন মুড নাই পালা কে বলছে এখন এখন মুড নাই দ্বিতীয় দিন এসে মুসা তোমার পা দিয়ে চোখ দিয়ে না মুখ দিয়ে জান কবজ করব নবী মুসা বলছে পালা টেনে এক চোখ মেরে চাজ রাইল ডান চোখ বেরিয়ে গেছে কোন দিকে ডান দিকে চোখ ধরে লিজে আল্লাহর কাছে হাজির আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো নিজেরই জান চলে যাবার খাপ সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছে যাও যাও আল্লাহ বলছে যাও আজকে দিনে চলে যাও মুসা নবীর আল্লাহ দিয়েছিলেন হাদিস থেকে প্রমাণলেন নবী দোয়া চেয়েছিলেন রুকানার জন্য রুকানা একজন বিরাট বড় কুস্তিগির ছিলেন এত বড় যোদ্ধা ছিলেন নবী দোয়া চাইছে আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও দোয়া চাইলেন রুকানা বলছে তুমি কুরাইশের নবী বলে ছেড়ে দিলাম কিছু বললাম না চলে যাও দ্বিতীয় দিন বলছে যুদ্ধ করতে হবে আল্লাহ রাসূল রুকানার সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন আবু বকর এসে কাঁদে রুকানা আমার নবীর সঙ্গে লড়াই করুনি রুকানা চলে যাও এরকম ভাবে উমর আসে রুকানা পালিয়ে যাও সবাই তাড়িয়ে দিলে রুকানা বলছে না নবীর সঙ্গে আমার লড়াই হবে মুসলমান বড় ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকের আনা আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল ফকের সঙ্গে না হকে বেদিনের সঙ্গে দিনের আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল আল্লাহ নবী একবার নয় দুবার নয় তিন তিনবার রুকানাকে জমিন আই ফেলে বসে পড়েছে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও রুকানা বলে না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকের আল্লাহ নবী চাবি রুকানা বলে এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে দূরে যে গাছটা আছে ওই গাছটাকে আমি নবী আমার কাছে নিয়ে আসেন রুকানা যখনই গাছের কাছে চলে যায় এ গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকি প্রথমবার যখন বলে গাছখানা পাতাগুলো নাড়া দিয়ে উঠি দ্বিতীয়বার বলে তোমাকে আল্লাহ নবী ডাকি ওই গাছখানা মাটি ফাঁক করে মাটি ফাঁক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়
রুকানা কেল্লা নবী ডাকি রুকানা তুমি এবার মুসলমান হয়ে যাও রুকানা বলে না 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 এটাও মানা যাবে না আগে গাছটাকে নিজের জায়গায় পাঠা গাছটা আবার নিজের জায়গায় চলে গেল এ রুকানা তুমি চলে যাও রুকানা যখন গাছটা নিজের জায়গায় পৌঁছে গেল রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করেন হুজুর গোস্তাগি মাফ করেন হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিন আমি রুকানা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আমি বলেছিলাম 11:30টা পর্যন্ত আলোচনা করব এখন 10:50 অলরেডি বেজে গেছে আর কিছুক্ষণ আপনাদের কাছে জেনে রেখে দেন আরে বলছি তখন হচ্ছে জেনে রাখেন আমরা এই জায়গায় বসেছি নবী চিনবো ভাই নবীকে আমাদের মতন মানুষ ভাবা যাবে সমাজের বুকে এখন নবী দুশমন বেরিয়েছে না বেরোয়নি এই জোর করে বলো যদি চেষ্টা করে দুশমনি করে নবীর ইজ্জত কমাতে পারবে আরে ওরা ফানাল কা জিক্র হাবিব তোমারে সান মেরে খোদা তো বুলান কর দিয়া জোরে বলে চিল্লে হবে না সুবহানাল্লাহ নবীর জন্য আমরা যদি কেউ কথা বলে নবীর বিরুদ্ধে চারণ করে তাদের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই চিৎকার দিয়ে বলে এরকম আওয়াজ দিলে হবে না জোর করে বলো চিৎকার আছে না নাই সব মানা যাবে নবীর অপমান মানা যাবে কোনদিন মানা যাবে না আরে রসুল ইমানদারদের কলিজা সেই রসুল দেখবেন ভাই আমি আপনি যখন ঘেমে যাই এই নবীকে আমাদের মতন মানুষ ভাবা যাবে না আমি আপনি ঘেমে গেলে কি বের হয় দুর্গন্ধ বের হয় কি বের হয় দুর্গন্ধ বের হয় আর রসুলুল্লাহ যখন ঘেমে যেতেন সাহাবারা বোতল নিয়ে কম্পিটিশন করত বোতল নিয়ে ই বলতো আমাকে একটু দাও না ই বলতো আমাকে একটু লাইন ছেড়ে দাও না কেন রসুলের ঘামগুনু ঈদের দিনে আতর হিসাবে ব্যবহার করো হ্যাঁ আমি আপনি কোন নবী হযরতে আনাস শুনছো তো হযরতে আনাস এই কথা কোন হযরতে আনাস বলছে একদিন আল্লাহ রসুল আমি আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে কি করেছে দস্তরখানে কিছু খেয়ে হাত মুছে দিয়েছে বলছে আমি আনাস কোনদিন দস্তরখান আমি ধুতাম না কোন দিনের জন্য আমি দস্তরখান ধুতাম না কোন আনাস যিনি নবীর দরবারে গোলামতি করতেন জাস্ট একটু হুজুর সম্পর্কে বলি গোলামতি করতেন বাজারে বিক্রি করতে নিয়ে গেছে বলছে আল্লাহ নবীরই গোলাম হব তাছাড়া কারুর হব জোরে বলবেন নিয়ে চলে গেল বিক্রি হলো নবীর দরবারে গেল হুজুর পানি জুতো মুবারক এই সব বাবুইর কাজ করতে আল্লাহ নবী ডাকছে বাবা আনাস তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না হুজুর মন চায় কিন্তু চাই চাই কেন রে হুজুর আমার মা নিষেধ করেছে যা মায়ের কাছে যা আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছে যায় ও জনম দুখী মা ও জনম দুখী মা নবীর কাছে আসলাম মা নবীর কাছে দেখি যাইবো মা বলে বাবা চাইতে যদি হই মুস্তফা নবীর কাছে দি আল্লাহ জান্নাতি সামনে দিকে জায়গাটা চেলাও হযরতে আনাস দৌড়ে দৌড়ে চলে গেলেন মায়ের কাছে যায় ও জনম দুখী মা মায়ের কাছে দিয়ে চলে গেলেন মা বলে বাবা ডান দিক চাও নালে বাম দি হযরতে আনাস মায়ের কাছে চলে গেলেন ও আল্লাহ নবী সাহাবি হযরতে আনাস মায়ের কাছ থেকে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী বলে ও গো বাবা আনাস কি জন্য তুমি সালাম দাও হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আনাসের মনের ইচ্ছা আমি আনাসের মনের তামান্না আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই আল্লাহ নবী বলে বাবা এটা দিয়া যাবে না এটা মানা যাবে না হুজুর বাম দিকটা দেন এটাও দিয়া যাবে না অন্য
অন্য কিছু চাও আল্লাহ নবী বলে বাবা চলে যাও আবার মায়ের কাছে যাই ও জনম দুখী মা নবীর কাছে ডান দিক চাইলাম মা ওটা তো পেলাম না মা বাম দিক চাইলাম মা এটা তো পেলাম না মা নবীর কাই দেখি চাইব মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাই দি আল্লাহ জান্নাতের সামনের দিকে জায়গাটা চাইলাম হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর ডান দিক চাইলাম এটা তো পেলাম না বাম দিক চাইলাম এটা তো পেলাম না আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা না মনে কষ্ট লিও নি বাবা মনে দুঃখ লিও নি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি যাও আমি নবী আল্লাহর জান্নাতে সেই আনাস বলেন আমি দস্তরখান কোনদিন কি করতনি বলো না ধুতো না আনাস বলছে আমি দস্তরখানটা নিয়ে আমি যখন খুব ময়লা হয়ে যেত দস্তরখান ধরতাম আগুন জ্বালিয়ে ফেলে দিতাম কি করত আগুন জ্বালিয়ে আচ্ছা আজকে যদি কাপড় দি আগুনে যদি কাপড় দি আগুনে যদি কাপড় দি কি হবে পুরো পুরে ছাই হয়ে যাবে আনাস বলেন আগুন থেকে যখনই কাপড় তুলে নিতাম আল্লাহর কসম কাপড় পরিষ্কার এটা হলো না হযরতে আনাস বলে যাই এই কাপড় সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলছে এ এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া কার হাতে ছোঁয়া নবীর কোন নবী ইবনে আব্বাস থেকে হাদিস রেয়াত ইবনে আব্বাস বলেন আমার রাসূল একদিন আমাকে ডাকছে বাবা আব্বাস যাও না ওই যে দূরে যে ওই গাছগুলো আছে না ওই ঝাউ গাছগুলোকে যে বলো না আমি নবী তাদেরকে আজকে আমি নবী ইস্তেনজা করব ইস্তেনজা করব একটু আমার জন্য যেন গার্ড করে পর্দা করে আমরা দেখবেন পিশাব পেলে রাস্তা ঠিক দেরিয়ে ও তো বসা তো দূরে কত অনেকে দেখবেন শুটের চিন্তা করে বসতেও পারে ঠিক কি না আছে না দেখবেন আমরা ওই ঝোপঝাড়ে দিকে মুখ করে বসি গার্ড করে বসি আমরা এমন জায়গায় পিশাব করি যদি কেউ রাস্তা দিয়ে যায় সব দেখে চলে যাবে কথা বলে না কেন আরে হানা বলো মুস্তফা এই যে সামনে বনজঙ্গল থাকবে এরকম দেখে মুখ করে বসবো যাতে কেউ তোমার লজ্জা স্থান না দেখতে পায় তো মুস্তফা নবী বলছে যাও না আব্বাস তুমি গাছগুলোকে যে আমি নবী আমার জন্য একটু গার্ড করতে বলো না আল্লাহ নবী সাহাবী হযরত ইবনে আব্বাস বলেন ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত ইবনে আব্বাস বলেন আমি গাছগুলোর কাছে চলে যাই গাছগুলোকে যে বলি এ গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকি প্রথমবার যখন বলি ওই গাছের এরকম ভাবে আস্তে আস্তে করে প্রথমবার যখনই বলি ওই গাছগুলো কি করে মানুষের মতো গুটি গুটি পায়ে কেটে আটে আসে দ্বিতীয়বার বলে এ গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকি এরকম ভাবে গাছগুলি এসে গাদ করে দেয় আল্লাহ নবী ইস্তিনজা করে দিলেন আল্লাহ নবী ডেকে বলে ওগো বাবা আব্বাস তুমি গাছগুলোকে নিজের জায়গায় চলে যেতে বলো গাছগুলো আবার নিজের জায়গায় চলে যায় ও যুবকেরা ইবনে আব্বাস বলে আমি যে দেখি ওই জায়গায় কি ঘটেছে আল্লাহর কসম মুস্তফা নবী যেই জায়গায় ইস্তিনজা করেছে ওই জায়গাতে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে কি চালু করেছে খুশবু জেনে রাখেন আমার ভাইরা তো আজকে সেই জায়গায় আজকে আমি বসেছি সেই নবী এগুলো তো জীবদ্দশার কথা মানে জীবিত থাকা অবস্থায় জেনে রাখেন আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেলেন মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল আমিনা কা লাল দেখিয়ে আরো জোরে হবে না হুসনি কা কামাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে
हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवनुमा, अनबार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। एक सिंते अली, एक सिंते उमर, सिद्दीक इधर उस्मान उधर, सिद्दीक इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में, इन जगमग जगमग तारों में, सरकार का आलम क्या होगा। जिस वक्त गली माँ की दाई, जिस वक्त गली माँ की गोदी, अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के, उस वक्त हलीमा दाई के, घर बार का आलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जर होवे ना, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। बजद में फलक भी आ गया, बजद में फलक भी आ गया, टुकड़ों में ही लाल देखिए, टुकड़ों में ही लाल देखिए। जोर होवे ना, टुकड़ों में ही लाल देखिए, टुकड़ों में ही लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा মনে খুশির জুয়ার উঠেছে, কুল্লে আলম লুটে পরে জাগার চরণ তলেতে। জোরে বলেন না, সুবহানাল্লাহ। নূর নবীর আগমনে খুশির জুয়ার উঠেছে, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলমল করেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলমল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেগে মে। সেই নূর কানা সিজদাই পরে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জুয়ার উঠেছে। তোমরা কত বললে শুনবে না, একটু এসো না। চলে আসেন আগে আগে, চলে আসেন সামনে থেকে। একটু আগে আগে সামনে থেকে চলেছো, আগে আগে চলেছো। দরুদ শরীফ আল্লাহুম্মা, আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে।
মোদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে। সবাই মিলে হচ্ছে, আর একটু জোরে হবে না? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী রিয়াজুল জান্নাতে। সবাই মিলে একসঙ্গে বলে, পিছন থেকে সামনে যতজন বসে আছে আমরা সবাই মিলে বলবো, শুধু সামনে এই কটা জন বলছি, আর একটু জোরে বলেন। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী রিয়াজুল জান্নাতে, আমরা সদাই সদাই কাঁদি পাইতে দিদার কবেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, আল্লাহুম্মা।